এ যেন হঠাৎই ঋষি সোনাককে নিয়ে মাতামাতি কে তিনি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে অবশেষে ইতিহাস সৃষ্টি করে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন ঋষি সোনাক দায়িত্ব নিয়েই বিভক্ত দলকে ঐক্যবদ্ধ এবং দেশটির গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের এই প্রধানমন্ত্রী রেকর্ড সৃষ্টি করে ক্ষমতায় আসা সোনাক বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছেন পঁচিশ অক্টোবর দুই মঙ্গলবার ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সোনাক বাকিংহাম প্রাসাদ থেকে দায়িত্ব নিয়ে দশ ডাউনিং স্ট্রিটে আসেন তিনি এসেই গভীর অর্থনৈতিক সংকট মোকাবেলার প্রতিশ্রুতি দেন ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক এ সময় ঋষি সোনাক বলেন আমাদের পূর্বশুরীদের ভুলের কারণে ব্রিটেন এখন গভীর অর্থনৈতিক সংকটে সেই ভুল শোধরানোটা হবে আমাদের চ্যালেঞ্জ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দলের প্রতি বিশ্বাস ফেরাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব আমরা আমি সহমর্মিতার সঙ্গে সঙ্গে সতত পেশাদারিত্ব ও জবাবদিহিতার মধ্য দিয়ে সরকার পরিচালনা করব একাধিক রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ঋষি সোনাক দুই শতাব্দীরও বেশি সময়ের মধ্যে বছরের ঋষি সোনাক যুক্তরাজ্যের সর্বকরিষ্ঠ প্রধানমন্ত্রী এছাড়াও এমপি নির্বাচিত হওয়ার সাত বছর পর তিনি সবচেয়ে দ্রুততম সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন গেল জুলাইতে যুক্তরাজ্যের রাজনীতিতে আলোচিত চরিত্র হয়ে ওঠেন তিনি বরিস জনসনের সরে যাওয়ার পর দলের নেতৃত্বে সোনাককে হারিয়ে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হলেও ক্ষমতায় ছিলেন মাত্র পঁয়তাল্লিশ দিন এরপর আবারও দৃশ্যপটে হাজির হয়ে প্রধানমন্ত্রী হলেন ঋষি সোনাক এর আগে সকালে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়ে ডাউনিং স্ট্রিট ছাড়েন ব্রিটেনের অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনা লিজ ট্রাস দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে দিওয়ালি উৎসবে সোনাকের দায়িত্ব পাওয়াকে যুগান্তকারী ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঋষি সুনাককে ব্রিটেনের তীব্র জ্বালানি সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সামাল দিতে হবে চরম বিভক্ত ও গভীরভাবে আস্থাহীন হয়ে পড়া একটি দলকে ঋষি সুনাক এমন এক সময় প্রধানমন্ত্রী হলেন যখন ব্রিটেন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সমস্যায় আক্রান্ত স্থবির প্রবৃদ্ধি দশ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি ইউক্রেন যুদ্ধ কোভিড মহামারী ও ব্রেকজিটের কারণে ব্রিটেনের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে তার সাথে যোগ হয়েছে সরকারের অস্থিতিশীলতা এ অবস্থায় ব্রিটেনের বিরোধী দলগুলো ইতোমধ্যে নতুন সাধারণ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে যদিও ঋষি প্রত্যাখ্যান করেছেন এবং ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডার লাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা পৃথক পৃথক বার্তায় ঋষি সোনাককে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত এমনকি এশীয় ব্রিটিশ রাজনীতিবিদ প্রধানমন্ত্রী হলেন এর আগের দফায় লিজ ট্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হেরে প্রধানমন্ত্রীদের দৌড়ে শেষ মুহূর্তে ছুটকে পড়েন কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য ঋষি সোনাক পরে ট্রাস পদত্যাগের ঘোষণা দিলে ফের তিনি প্রধানমন্ত্রীতে দৌড়ে ফেরেন ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি গেল সোমবার ঋষি সোনাকের দলীয় প্রধান ও দেশের প্রধানমন্ত্রীত্বের তথ্য নিশ্চিত করেন যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার আগে অর্থাৎ শেষ সময়ে এসে ঋষি সোনাকে সমর্থন জানিয়ে পনি মর্ড্যান্ড তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয় সোনাকের সোনাকের বাবা যশবীর সুনাক যুক্তরাজ্যে একজন চিকিৎসক হিসেবে ও মা উষা সোনাক ফার্মাসিস্ট হিসেবে কাজ করতেন বাবা মা দুজনেরই জন্ম ভারতের পাঞ্জাবে বাবা মা যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর উনিশশো সালের বারো মে যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের সাউদাম্পটনের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন সোনাক ঋষি সোনাক যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন রাজনীতি ও অর্থনীতি বিভাগ থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ফুল ব্রাইট স্কলার হিসেবে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর এমবিএ করেন পরে দু থেকে দুই পর্যন্ত বিখ্যাত গোল্ডম্যান সাকসে বিশ্লেষক হিসেবে কাজ করেন পরে তিনি হেজ ফান্ড ব্যবস্থাপক হিসেবেও কাজ করেন ঋষি সোনাক দু হাজার সালে ইয়র্কশায়ারের রিচমন্ড আসন থেকে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন থেরেসা মে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আর দু সালে বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর তার গুরুত্ব আরও বেড়ে যায় সরাসরি পান অর্থমন্ত্রীর দায়িত্ব বর্তমানে ব্রিটিশ পার্টিতেও জনপ্রিয় মুখ এই সোনাক দু বিশ সালের ফেব্রুয়ারিতে সোনাক ব্রিটেনের অর্থমন্ত্রী হন সোনাকের আরেকটি পরিচয় হল তিনি ভারতের বিখ্যাত শিল্পপতি ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির জামাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতার সঙ্গে তার আলাপ স্ট্যানফোর্ডেই পরে তারা দুজন বিয়ে করেন ভারতে মূলত স্ত্রী অক্ষতার মাধ্যমে বেশি পরিচিত এই ঋষি সোনাক ঋষি সোনাক একটি অভিবাসী পরিবারের সন্তান তার দাদা দাদি ভারতের পাঞ্জাব থেকে পূর্ব আফ্রিকায় চলে যান সোনাকের বাবা কেনিয়ায় জন্মগ্রহণ করেন এবং তার মা তাঞ্জানিয়ার নাগরিক উনিশশো ষাটের দশকে সোনাকের দাদা ও নানার পরিবার দক্ষিণ ইংল্যান্ডের চলে আসেন মা বাবার পরিচয় ও বিয়ে হয় ঋষি ও তার স্ত্রী অক্ষতার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে তাদের নাম কৃষ্ণা সোনাক ও আনুষ্কা সোনাক নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী সোনাকের দুই ছোট ভাই বোন আছে সোনাকের ভাইয়ের নাম সঞ্জয় এবং বোনের নাম রাখি সঞ্জয় মনোবিজ্ঞানের একজন চিকিৎসক অন্যদিকে রাখি নিউ ইয়র্কে জাতিসংঘের গ্লোবাল ফান্ডের কৌশল ও পরিকল্পনার প্রধান হিসেবে কাজ করেন এখন দেখা যাক যুক্তরাজ্যের টালমাটাল অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করে এই নতুন প্রধানমন্ত্রী একটি পূর্ণ মেয়াদ পর্যন্ত টিকে থাকেন দর্শক আজ শেষ করছি আল্লাহ হাফেজ আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে তাই আমাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ হামদার বাংলাদেশ ওয়ান ফার্মা ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়